খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের গেট তৈরি করছি। গেট জি ভাই, বাউন্ডারি গেট, উচ্চতায় কম আরে বেশি। জি ভাই, এটা হচ্ছে বাউন্ডারি গেট, উচ্চতা আছে 6.5 ফিট আর পাশে হচ্ছে 12.5 ফিট। ভিতরে অনেকগুলো গেট, লেজার কাটিং, সবই লেজার কাটিং, সম্পূর্ণ একটা তাজওয়ালা গেট। হ্যাঁ, এটা আবার উপরে বাউন্ডারি গেট, তো উনি বলছে ভাই আমার গেটের উপরে একটা তাজ দিয়ে দিতে হবে। আচ্ছা, কয় ফিট বাই কয় ফিট? এটা আছে উচ্চতা 7 ফিট, পাশে আছে হচ্ছে 8 ফিট। কোথায় যাচ্ছে এবার? এটা যাবে হচ্ছে সাকিব ভাইয়ের বাড়িতে ভাড়ালিয়া। পাশে একটা গোল্ডেন কালার ভাই, এসএস এর সাথে এমএস মিক্সড। এটা আছে উচ্চতা 8 ফিট, পাশে আছে হচ্ছে 10 ফিট, 8 ফিট বাই 10 ফিট। আচ্ছা, 8 ফিট বাই 10 ফিট। আর এখানে কিন্তু আমরা সম্পূর্ণ জাহাজের প্লেট ব্যবহার করছি, লেজার কাটিং। হ্যাঁ, তিনটা অংশে আমরা জাহাজের প্লেট ব্যবহার করছি, দুই পাল্লায় 6টা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা সম্পূর্ণ আমরা এসএস এর গোল্ডেন বক্সটা ব্যবহার করা হয়েছে এখানে। হ্যাঁ, এটা কখনো আল্লাহর মতো মরিচা আসবে না, কালার থাকবে। আর আপনার সবসময় 5 মিলি দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ 5 মিলিটাই গেটের যে একটা ওয়েট আছে এটা ধরে রাখতে পারবে। যদি 4 মিলি নেন এটা বাঁকা হয়ে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, আপনার এখানে একটা বড় সাইজের গেট, ওই পাশে হচ্ছে একটা লেজার কাটিং এর রাউন্ড, এটা হচ্ছে রাজকীয় রাউন্ড ভাই। এই পাশে হচ্ছে আরেকটা দেখতেছিলাম আপনার হচ্ছে লেজার কাটিং। ভিউয়ার্স, আমরা আছি লামহা মেটালে। আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন, আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরে ভাই, জি ভাই, এই যে বড় সাইজের যে গেটটা রাজকীয় মানের, এই গেটগুলোর দাম চাচ্ছেন কেমন ভাই? এটা হচ্ছে 1450 টাকা স্কোয়ার ফিট। 1450 টাকা পার স্কোয়ার ফিট। অনেকেই বলে যে ভাই পুরো গেটের দাম কত, পুরো গেটের দাম কত। আসলে এক একজনের বাড়ির মাপ এক এক রকম হয়, আর আমরা সেজন্যই হচ্ছে পার স্কোয়ার ফিটে বলে থাকি। যেমন এক ভাইয়ের লাগবে যে ছোট সাইজের গেট, তাকে যদি আপনার এই বড় গেটের দামটা সে জানে, তার কিন্তু কোনো লাভ হবে না, সে বুঝবে না। পার স্কোয়ার ফিট হিসাব করে দাম বের করে নিতে পারে। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান যে কয় টাকা দাম চাচ্ছেন স্কোয়ার ফিট হিসেবে সেটা। আর যদি তবু আপনারা না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা শিখিয়ে দেবো বা আমরা আপনার দামটা বের করে দিব। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তো আপনারা বলেই দিবেন এটা হচ্ছে কত পড়তেছে তাহলে সম্পূর্ণ। এটার দাম আসতেছে হচ্ছে 1,16,000 টাকা। 1,16,000 টাকায় কমপ্লিট? জি কমপ্লিট, এটা রং চলা সব করে কমপ্লিট ফুল। আপনার মানে রং এর জন্য আলাদা কোনো টাকা নাই? না ভাই, রংটা সম্পূর্ণ, ফিটিং এর জন্য আলাদা কোনো খরচ নাই, খরচ নাই। আর যে যে যাবে যে পরিবহন খরচ, আসলে এটা নেওয়ার যে গাড়ি ভাড়াটা আছে, বাংলাদেশে যেখানে হোক গাড়ি ভাড়া আপনার অর্ধেক দিতে হবে, আর অর্ধেক আমরা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, অর্ধেক দিবেন আর অর্ধেক আপনারা অফার দিচ্ছেন। আর এই পাশে যেটা হচ্ছে লেজার কাটিং এর, একদম গোল্ডেনের মতো চকচক করতেছে ভাই, এটার পিছনে কিন্তু সিট নাই। আচ্ছা, এটা হচ্ছে ফাটা, এটার পিছনে সিট নাই। অনেকেই চায় যে ভাই আমি বারান্দায় বসে দেখবো আমার বাড়িতে কে আসছে বা কে যাচ্ছে, সামনে দিয়ে কারা হাঁটাচলা করতেছে, তারা এইভাবে নিতে পারে ফাঁকা দিয়ে, তাই তো? জি ভাই, এটার দাম কিন্তু আসতেছে 62,200 টাকা। 62,200 টাকা কমপ্লিট? কমপ্লিট জি, আর কোনো খরচ নাই, আর কোনো খরচ। আপনি বাড়িতে যে ফিটিং করে দিয়ে আসবেন? আমি বাড়িতে যে ফিটিং করে দিয়ে আসবো, শুধু গাড়ি ভাড়াটা আপনার অর্ধেক দিতে হবে। শুধু গাড়ি ভাড়া, পরিবহন খরচটা অর্ধেক দিতে হবে। কত মিলি প্লেট দিবেন? এটা হচ্ছে 5 মিলি প্লেট দাও করা। 5 মিলি প্লেট? জি। স্কোয়ার ফিটে যদি দাম হিসাব করি তাহলে কত করে পড়তেছে? 1300 টাকা স্কোয়ার ফিট। 5 মিলি প্লেট দিয়ে 1300 টাকা পার স্কোয়ার ফিটে এরকম একটা গেট দিতে পারবেন। দুইটা হাতল রেখে দিয়েছি, এসএস এর হাতল দিছেন? জি, এসএস এর হাতল। এসএস এর হাতলের জন্য গেটটাও দেখতেও খুব চমৎকার লাগতেছে। এরকম একটা গেট বাড়ির সামনে থাকলে মানে হচ্ছে যে হাইটা যাবে ভাই তাকাইই থাকতে হবে। জি ভাই, এটা হচ্ছে মোট কথা আমাদের এই বক্সটা করা দেওয়া হয়েছে 14 গেজ মোটা বক্স। হ্যাঁ, 14 গেজ মোটা বক্স, এটা কিন্তু আপনাদের অবশ্যই দেখে শুনে নিতে হবে। বক্সটা দিতে হবে 14 গেজ মোটা। আপনাদের যদি সম্ভব হয় ঢাকা আত্মীয় স্বজন থাকলে আমার ওয়ার্কশপে পাঠাবেন, এসে দেখে নেবে। 14 গেজ না হলে এত বড় গেটের ওয়েটটা ধরে রাখতে পারবে না, কবজা থেকে ছিঁড়ে পড়ে যায়। হ্যাঁ, গ্যাস যত বাড়বে অত পাতলা হবে। অনেকেই বুঝে না, বুঝে যে 16 গেজ হলে আর একটু ভালো হয় বা আরো বেশি হলে আরো ভালো হয়, কিন্তু যত গ্যাস বাড়বে অত পাতলা হবে। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। মানে তার মানে হচ্ছে যে 12 গেজ হলে আরো মোটা, আরো মোটা, আর যদি 16 গেজ হয় তাহলে আরো চিকন, আর একটু চিকন, আরো পাতলা। আচ্ছা, এই পাশে যে রাজকীয় রাউন্ড দেখতেছিলাম, এগুলা নিলে কি রকম খরচ পড়বে? এটা কিন্তু আমাদেরকে সৌদি থেকে অর্ডার করছে রনি ভাই। রনি ভাই, রনি ভাই। আচ্ছা আচ্ছা, রনি ভাই বাড়িতে হচ্ছে নোয়াখালী। নোয়াখালী, এটার দাম, এটা হচ্ছে উচ্চতা 6.5 ফিট, পাশে আছে 6.5 ফিট,
এটা দাম আসছে হচ্ছে 50400 টাকা 50400 টাকা কমপ্লিট পুরো ফুল কমপ্লিট ভাই এসএস এমএস এবং আছে ঢালাই হচ্ছে মিক্সড করা হ্যাঁ তিনটা ধাতু মিলানো এখানে আছে হচ্ছে এসএস এসএস এমএস রাউন্ডটা আর এখানে হচ্ছে ঢালাই অনেকে করতে পারে না হ্যাঁ অনেকে করে বাঁকা তারা হয়ে যায় আবার এই ঢালাই গুলো অনেকে বসাতে পারে না আপনি যারই ভিডিও দেখেন আপনি ঢালাই গুলো একটু লক্ষ্য করবেন লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে কার কাজের মান ও কোয়ালিটি ভালো হ্যাঁ আপনারা দেখে শুনে নেবেন কারণ একটা বাড়িতে এত টাকা খরচ করছেন একটা যদি গেটটা সুন্দর না হয় তাহলে ওই বাড়ির কোনো মান থাকে না।